ময়মনসিংহের ত্রিশাল উপজেলা দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে আলহাজ নুরুদ্দিন খান ফাউন্ডেশনের উদ্যোগে 17 কিলোমিটার সড়কে 10,500 তালের বীজ রোপণ করা হয়েছে। উক্ত কর্মসূচি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তাল গাছ রোপণ করে জাতীয় পর্যায়ে আলোচিত আব্দুল ওয়াহিদ। পয়লা সেপ্টেম্বর ত্রিশাল বাজার থেকে ধানীখোলা কাটাখালি বাজার পর্যন্ত, ভাঙতির বাজার থেকে সামানিয়া পাড়া ও ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নান্দিনা খাল পর্যন্ত সড়কের দুই পাশে তাল গাছের চারা রোপণ করেন ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় আলহাজ নুরুদ্দিন খান জানান, আমরা 10,500 তাল গাছ রোপণ করেছি, ভবিষ্যতে ত্রিশালে 1,00,000 তালের বীজ রোপণ করব। পুরো ধানীখোলায় আমরা করছি 1,00,000 তালের বীজ রোপণ করব, ভবিষ্যতে আরো এই অধ্যাবধি 10,500 চারা আমরা বীজ আমরা রোপণ করছি, আরো করব ইনশাল্লাহ। ধানীখোলা এবং ত্রিশাল যাতে সব প্রত্যেকটা জায়গাতে আমরা রোপণ করতে পারি, তার জন্য আপনারা সবাই আমাদের যোগ্যকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতাই আমাদের সবচেয়ে উৎসাহ জন্মাবে। ইনফিনিটি লুবনান ও রিচম্যানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান বলেন, গাছ লাগানো বাংলাদেশ সরকার ও সামাজিক উদ্যোগের প্রথম প্রায়োরিটি। মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সহ সরকারের কৃষি মন্ত্রণালয়ও প্রচুর এফোর্ট দিচ্ছে। দ্বিতীয়ত, ঘনবসতিপূর্ণ ও ঘূর্ণি দুর্যোগপূর্ণ বাংলাদেশ হয় প্রচুর তাল গাছ রোপণ করতে হবে। এছাড়াও তাল গাছের বহুবিধ উপকারও রয়েছে। সরকার এবং সামাজিক উদ্যোগে 1 নম্বর প্রায়োরিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী পরিষদ সহ সরকারের কৃষি মন্ত্রণালয় প্রচুর এফোর্ট দিচ্ছে, এটা হলো একটা দিক। দ্বিতীয়ত, ঘনবসতিপূর্ণ বাংলাদেশ, ঘূর্ণি দুর্যোগ প্রবণ বাংলাদেশ, এই জন্য তাল গাছ লাগাতে হবে। আর তাল গাছ তো অনেক উপকার আছে, তাল গাছ লাগানোর অনেক কারণ আছে। তাল গাছ তো এখন লাগাই না, আমরা যে তাল গাছ দেখি সেটা আমাদের মুরব্বীরা লাগাইছিল, এই জন্য আমরা তাল গাছতে বেছে নিচ্ছি। তাল গাছের বহুবিধ উপকারিতা আছে। আব্দুল ওয়াহেদ আঙ্গর টিভিকে বলেন, এই প্রজেক্ট সহ 2,25,000 তাল গাছ রোপণ করা হয়েছে। তাল গাছের অসংখ্য উপকার রয়েছে, বজ্রপাত হতে রক্ষা করতেও তাল গাছের ভূমিকা রয়েছে। জাতীয়ভাবে সরকার প্রতি এলাকায় তাল গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। আমি এখন 2,25,000 তাল গাছ অলরেডি এই প্রজেক্ট সহ লাগানো হয়েছে আল্লাহর রহমতে বিসি, এবং এই তাল গাছ অনেক উপকার আছে। বাস পড়ার থেকে আল্লাহ মানুষকে রক্ষা করার জন্য একটা পন্থা। আর জাতীয়ভাবে এখন সরকার বাধ্য হয়েছে এই পরিকল্পনা হাতে নেওয়ার জন্য যে প্রত্যেক এলাকার মধ্যে তাল গাছ লাগানো। আগে লক্ষ লক্ষ তাল গাছ ছিল, এই তাল গাছের পাতাটা মানে বিজলিকে মানে ইয়া করার জন্য প্রতিরোধ ক্ষমতা তাদের আছে, এই জন্য তাল গাছ অনেক গভীরে যায়। প্রথম তাল গাছ লাগাইলে 11 মাস পরে একটা পাতা ওঠে, 4-5 বছর পর্যন্ত কয়েকটা পাতা থাকে, এরপরে তাল গাছ উপরের দিকে উঠতে থাকে, আর তাল গাছ 12 বছর পরে ফলন আসে। এইটা হচ্ছে আমার নিজের হাতের পরীক্ষিত। আমার এই পর্যন্ত 2,25,000 পর্যন্ত তাল গাছ লাগানো হয়েছে। ইনশাল্লাহ এই নাজমুল সাহেবের এরিয়াতে আল্লাহর রহমতে 1,00,000 গাছ লাগানো হবে, এই এরিয়া পুরো ইনশাল্লাহ লাগানো হবে এই তাল গাছের। তাল গাছের অনেক উপকার আছে, শুধু লাকড়ি তাল শাঁস শুধু এইগুলা না, তালের রুয়া বাগা যে ঘরের মধ্যে লাগানো হয় এইটা দিয়েও অনেক উপকার আছে। প্রত্যেকটা মানুষের যার জায়গা আছে আমরা লাগাই দিব, যার সামনে জমি আছে এই জমির মধ্যে রাস্তার মধ্যে যেটা আছে সে বুক করবে। গাছ অনেক উঁচু হয়, বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয়রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাল গাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাত পাকা তৈরিতে তাল গাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তালপাতার পাকা আমাদের ঐতিহ্যের একটি অংশ,
তালগাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে ইদানিং তালগাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে এবং উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। এ সময় মারানা আফতাবউদ্দিন, আশরাফউদ্দিন খান, আফজালুর রহমান খান, ফারুক মণ্ডল ও দেলোয়ার হোসেন খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।